বাংলাদেশের ভিতরে মোটর গাড়ির ভিতরে যদি সবচাইতে শত্রু থাকে তাহলে আছে পুলিশ আপনার কি কেমন আনন্দটা কি লাগে? আনন্দ বলতে কিছুই নাই, আর আমার ক্ষতি হয়েছে। কারণটা গাড়ি ভালো, কিন্তু আমাদের দেশে যে হাল অবস্থা তাতে গাড়ি খুব ভালো সার্ভিস দেয় না কোনোটাই। পাইতো আমরাও খাইয়ে করে কিছু পয়সা থাকতে পারতাম, কিন্তু এই তেলের দামটা বাড়ার পরেই এখন মালিক মাসে পায় না 15,000-20,000। সব ইনপুট বাড়ছে, চাকার দোকানে চাকা কিনবার গেলে হেলসি নাই, টাকা নাই, চাকার দাম অনেক বাড়তি, গাড়ি ব্যবসায় মালিকা ধ্বংস হয়ে যেতেছে, আমরা স্টাফ না খাই মরতেছি। বাংলাদেশ যে ড্রাইভার কাজ দেবেন সবচেয়ে বড় হয়রানি পুলিশ। পুলিশ যদি বাংলাদেশে ঠিক হতো তাহলে গাড়ি ব্যবসা আরো ভালো হইতো। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো উস্তাদ, আপনার পরিচয়টা সংক্ষেপে আমাদের একটু একটু বলেন। আমার পরিচয় হলো ফরিদপুর জেলা নরগান্দা থানা তালনা ইউনিয়ন। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাসান ব্যাপারী। আচ্ছা, তো উস্তাদ আপনি কতদিন যাবত এই ড্রাইভিং পেশায় আছেন? আমি ড্রাইভিং পেশায় আছি আজকে 15 বছর যাবত। 15 বছর। লাইসেন্স কত সালে করছেন আপনি? লাইসেন্স করছি 2008 সালে। 2008 সালে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স করতে আপনি কি কোনো হয়রানির শিকার হয়েছেন? কি হয়রানির শিকার হলাম একটু বলবেন বিস্তারিত। ড্রাইভিং লাইসেন্সে টাকা জমা দেওয়া হয় 2 বছর ঘুরছি। মডেলটা কি বলতে পারেন? মডেল হলো 16-13 মডেল। 16-13 মডেল। আচ্ছা, তো উস্তাদ আপনার আপনি হেল্পারি কতদিন যাবত করছেন? হেল্পারি করছি 5 বছর। 5 বছর। 5 বছর হেল্পারি করছেন, তারপরে আপনি উস্তাদ হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো ওই যে আপনি যে উস্তাদ ছিলেন তখন, আপনি যে হেল্পারি করছেন বা শিষ্য ছিলেন, তখনের হেল্পার আর এখনের হেল্পারের মধ্যে তখন কি মনে করেন? আমরা যে খাটনি করছি, যে কষ্ট করছি, এখনকার হেল্পার তখন, এখন গাড়িতে ব্যবসা নাই, টাকা নাই, হেল্পারের বেতন হয় না। আমরা যে ইনকাম পাই, যে কমিশন দেয় আমাদের মালিকে, সেই কমিশনে হেল্পার এখন আর পাওয়া যায় না। এখন অনেক কষ্ট, হেল্পার গুছাইতে অনেক কষ্ট, আমাদের পকেট থেকে টাকা দিতে হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, মানে এখন হেল্পার রাখতে অনেক কষ্ট? অনেক কষ্ট, হেল্পার পাওয়াই যায় না। ওই অটো চালায়, এটা চালায়, ওটা চালায়, পাওয়াই যায় না। গাড়ি লাইনে নাই, এই যে মামলা হামলা হয় দেখে ওই পুলিশ মুলিশে ধরে নিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে এই জন্য হেল্পার থাকতে চায় না। আচ্ছা, তা উস্তাদ আপনি কোন কোন রুটে বেশি গাড়ি চালান? আমি অল বাংলাদেশে গাড়ি চালাইছি। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। বেশি কোন রুটে গাড়ি চালাইছেন? বেশি চালাইছি ঢাকা সিটাং আর নর্থ বেঙ্গল, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা। পরিবহন জগতে কোন কোম্পানির গাড়ি সবচেয়ে বেশি ভালো আপনার মতে? আমার মতে সব কোম্পানির গাড়ি ভালো, কিন্তু আমাদের দেশে যে হাল অবস্থা তাতে গাড়ি খুব ভালো সার্ভিস দেয় না কোনোটাই। কোনোটাই ভালো সার্ভিস দেয় না? কোনো গাড়ি ভালো সার্ভিস দেয় না, কোনো কোম্পানি ভালো সার্ভিস নেই। গাড়ি আছে এক পদের, পাঁচ কিনবার গেলে 2 নম্বর পার্টস, কোনো গাড়ি ভালো চলে না, রাস্তাঘাট ভালো না আমাদের দেশে। আচ্ছা, তো আপনি কি মনে করেন? তারপরে আপনার একটা মতামত আছে না যে এই কোম্পানির গাড়িগুলো একটু ভালো, অন্য গাড়ি? এই ইফাত কোম্পানির গাড়িটা মোটামুটি একটু ভালো। ইফাত বলতে গেলে এই অশোক লেল্যান্ড? অশোক লেল্যান্ড কোম্পানির গাড়িগুলো ভালো। তো উস্তাদ, বাংলাদেশের রাস্তায় কোন কোম্পানির গাড়ি সবচেয়ে বেশি সংখ্যায়? সংখ্যা টাটা কোম্পানির বেশি। টাটা কোম্পানির বেশি, কারণটা কি? সবাই বলে টাটা কোম্পানি, ইফাত কোম্পানিটা পরে আসছে, টাটা কোম্পানিটা আগে আসছে, এই কারণে। আচ্ছা, সুবিধা অসুবিধা কোন কোম্পানির বেশি? সুবিধা বেশি টাটা কোম্পানির, এই গাড়ির সুবিধাটা বেশি। সুবিধা বেশি। আচ্ছা, বর্তমানে তো যে গাড়িটা চালাইতেছেন এটা তো আধুনিক গাড়ি, আপনি যখন হেল্পার ছিলেন তখন কি আধুনিক গাড়ি ছিল? না, তখন আধুনিক গাড়ি ছিল না, তখন ছিল ব্যাকফুট গাড়ি। ব্যাকফুট গাড়ি। আচ্ছা, তো ওই ব্যাকফুট আমলের গাড়ি বা ব্যাকফুট গাড়ি আর এখন যে এই যে 16-16 আই চালাইতেছেন বা আধুনিক গাড়ি চালাইতেছেন, এর মধ্যে পার্থক্য বা ব্যবধান কি আপনি আপনার মতে মনে করেন? ব্যবধান এটা, আধুনিক গাড়ি পাওয়ার স্টার্টিং, গাড়ি মজবুত করছে, ওটা সাথে এটা মজবুত করছে, দামও বেশি এই গাড়ির, আর ওই গাড়ির দামও কম, আগের গাড়ির দাম কম, এই গাড়ির দামও বেশি, ভালো করছে, মজবুত করছে একটু। আচ্ছা, যে ব্রেকিং সিস্টেম কি মনে করেন? আমরা আগে জানতাম যে আগে ছিল তেলের ব্রেক,
এখন করছে হাওয়ার ব্রেক, হাওয়ার ব্রেক একটু তাড়াতাড়ি ধরে, তেলের ব্রেক একটু স্লোতে ধরত এই। আচ্ছা, কোন ধরনের টিপ বা কোন মালের টিপ আপনি বেশি মারেন? সব মালের টিপই মারি আমরা। তারপর আছে না একটা সংখ্যায় বেশি? সংখ্যায় বেশি আমরা মারি, আমাদের দেবারি ফরিদপুর তো পাট অঞ্চল, শিল্প অঞ্চল, আমরা বেশিরভাগই পাটের টিপ মারি। পাটের টিপ বেশি দেন? আমাদের এলাকা নবরগঞ্জ থানা, বেশিরভাগই পাটের টিপ হয়, পাট পাট পিঁয়াজ এগুলো বেশি মারি, পাট পিঁয়াজ তারপর ধান। আচ্ছা, তো ওস্তাদ একটি টিপ বা একটি খ্যাপ মারতে আপনাদের কতদিন বা কতক্ষণ সময় লাগে? এটা হলো দূরত্ব বুঝা। আচ্ছা, মনে করেন ফরিদপুর থেকে মাল ভরে যদি দিনাজপুর যাই তাহলে একদিন এক রাত লাগে, কিংবা এক রাত্রে যাই পৌঁছে যাই। আর সিটিয়াং আলি পরে যদি ফরিদপুর থেকে সিটিয়াং আসি তাহলে সন্ধ্যায় টান দিলে সকালে পৌঁছে যাই। পদ্ম সেতু হয়ে গেছে তো, এই জন্য তাড়াতাড়ি আসতে। পদ্ম সেতুতে গাড়ি চালাইছেন? হুম। এখন যে ব্রিজে যাইন, ব্রিজ দিয়ে যাইতেছেন, এতে আপনার কি কেমন আনন্দটা কি লাগে? আনন্দ বলতে কিছুই নেই, আর আমার ক্ষতি হয়েছে। কারণটা কি? ফেরিতে পার হইতাম হইলো আপনার যা হইলো 1600 টাকা দেয়া। আচ্ছা, আর এখন পদ্ম সেতুতে পার হইলো 2800 টাকা দেয়া। 2800 টাকা? 2800 টাকা নেয়। আমাদের এই গাড়ি বড় গাড়ি সাইজ করছে, আমাদের নেয় 2800 টাকা। আর একই গাড়ি একই মডেল তাকে নেয় 2100 টাকা। তাহলে আমাদের জন্য ফেরি পদ্ম সেতু আপ ডাউন আমাদের 1400 টাকা, 800 টাকা, 1600 টাকা বেশি লাগে। সরকারি এর কোনো ভূমিকাই পালন করে না। যদি মালটা ভেদাভেদ করে দিত ছোট গাড়ি আর বড় গাড়ি, টাকা যেহেতু ভাগ করে নেয়, ছোট গাড়ি বড় গাড়ি টাকা ভাগ করে নেয়, আর যদি ওরম পদ্ধতিতে মালটা যদি ভাগ করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে যখন ফেরির আমল ছিল তখন আপনাদের পার হইতে একটু সময় বেশি লাগলো, টাকা কম লাগলো, টাকা কম লাগতো, পার হয়ে গেতাম, সেই সমস্যা বেশি এটা হইতো না, আমাদের ভালোই হইতো। কিন্তু এখন ব্রিজ হওয়ার পর আরো বেশি আকার সমস্যা, মোটর গাড়ির জন্য বেশি আমাদের দুশ্চিন্তা চলে এসে। কারণ এই দিক দিয়ে হলো বড় গাড়ি হইলে টাকা বেশি নিতেছে আর ছোট গাড়ি টাকা কম নিতেছে, কিন্তু মাল ও যা নিতেছে আমি ও তাই নিতেছি, আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেতেছে, আমাদের বড় গাড়ি নিয়ে যেতে পারতেছি না আমরা। আচ্ছা, তো ওস্তাদ আপনি প্রতিদিন যে টিপ যে মারেন বা মাসিক আপনার এই গাড়িতে কত টাকা খরচ হয় বা কত টাকা ইনকাম হয় এই বিষয়ে আমাদের একটু ধারণা দেন। ইনকাম বলতে আগে এই করোনার আগে মনে করেন ভালোই তেলের দাম, ভুল করছি, তেলের দামটা বাড়ার আগে ভালোই ইনকাম, মাস গেলে 40,000 হইতো, মাস গেলে মালিক 40,000 টাকা পাইতো, আমরাও খাইয়ে করে কিছু পয়সা থাকতে পারতাম। কিন্তু এই তেলের দামটা বাড়ার পরেই এখন মালিক মাসে পায় না 15,000-20,000। আচ্ছা, এই অবস্থায় এখন তো টায়ারের দাম বাড়ছে, পাসপোর্টের দাম বাড়ছে, সব ইনপুট বাড়ছে, চাকার দোকানে চাকা কিনবা গেলে হেলসি নাই, টাকা নাই, চাকার দাম অনেক বাড়তি, গাড়ির ব্যবসায় মালিকা ধ্বংস হয়ে যেতেছে, আমরা স্টাফ না খাই মরতেছি। তো বর্তমানে কি আপনার এই গাড়ির ব্যবসা বা এই গাড়ির বিজনেসটা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে? খারাপ, খুব খারাপ, এর উপর কোনো খারাপ কোনো সিস্টেম নাই, মালিক খুব খারাপ, স্টাফও দুশ্চিন্তায় থাকে, মালিকও দুশ্চিন্তায় থাকে। ওস্তাদ আপনার এই সময় আপনি কতদিন যাবত গাড়ি চালাইতেছেন বললেন? 15 বছর যাবত আপনি এই পেশার সাথে জড়িত আছেন, এই 15 বছরের মধ্যে আপনার জীবনে কি কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে? অ্যাক্সিডেন্ট বলতে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট আছে। আছে, তো সেই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলেন। অ্যাক্সিডেন্ট বলতে আমি যে গেলে গাড়ি চালাই যেতেছিলাম ওই যে তিন চাকা যে এই কি বলে অটো, আচ্ছা ওই অটো ড্রাইভার আইসা রাস্তার এবার তো উপর যাওয়ার গেলে আইসা আমার গাড়ি বসে মেরে দিছিল। আচ্ছা, তারপর কি ছিল? তারপর ওই জায়গাতে একটা বাচ্চা মারা গেছে, মানে অটোর ভিতরে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছিল। আচ্ছা, এটুকুই। তারপর ওই কিছু হয় নাই, মানে ওই পারিবারিক, মনে হচ্ছে বাড়ির সামনে হয়েছিল পরে পারিবারিক ভাবে কোনো সেই সমস্যা নাই, আমাদের ছেড়ে দিছে, গাড়ি ঝামেলা নাই, সেই সমস্যা নেই। আচ্ছা, তো সাথে যে আপনি গাড়ি চালাতে গিয়ে কখনো কি আপনি যে কোনো ডাকাতি বা কোনো এরকম ডাকাতির শিকার হয়েছেন আপনি নিজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেরপুর থেকে জামালপুর যাওয়ার কালে আপনার নন্দীর বাজারের ওই জায়গায় ধরছিল। আচ্ছা, তারপর ঘটনাটা কি ছিল, কি নিছিল তারা?
ওরা মানে আমরা ওরা আমাদের গাড়ি খারাপ করার পরে খারাইছি খারানোর পরে ওরা আসছে আসার পরে এর ভিতরে আর গাড়ি চলে আসছিল গাড়ি চলে আসার পরে আর ওরা কিছু নিতে পারে নাই মানে দুই তিনবার আপনি ডাকাতির শিকার হয়েছেন তার মানে একবারও কি কিছু নিতে পারে না আমার গাড়ির যে গ্লাস ভেঙে গেছে যে গ্লাস একবার কি আপনার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে গ্লাস গাড়ি আটকে ছিল পরে গ্লাস গ্লাস ভেঙে গেছে ওই যে গ্লাস ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে রাস্তাঘাটে তো ডাকাতি হয় আচ্ছা ঠিক আছে তো উস্তাদ আপনি যে রাতে যে গাড়ি চালান হ্যাঁ এর মধ্যে আপনার এই কোন রকম যে পুলিশি হয়রানি বা কোন চাঁদাবাজি এরকম সমস্যা পড়েন বা এরকম সমস্যা আছে রুটি ঘাটে বাংলাদেশের ভিতরে মোটর গাড়ির ভিতরে যদি সবচাইতে শত্রু থাকে তাহলে আছে পুলিশ আচ্ছা ওরে আট পাঁচ কিলো টাকা দেওয়া লাগবে খারাপ টাকা দিবি রাস্তাঘাটে যদি একটা গাড়ি নষ্ট হয় কিংবা খারাপ ও যদি থাকে আইসে টাকা দেও ওর প্রথম কথাই টাকা দেওয়া লাগবে ওর কাগজ নিয়ে যাবি টাকা দেবে কাগজ যদি কমপ্লিট আছে তারপর ও টাকা দেওয়া লাগবে বাংলাদেশের গাড়ির ব্যবসা সবচেয়ে ধ্বংস হয়েছে এই পুলিশের জন্য তাই নাকি একেবারে ও ধরলেই টাকা পাঁচ হাজার দশ হাজার সরকার একটা আইন করে দিছে মামলা দিছে কাগজের বাবদ এক দশ হাজার ফিটনেসে দিছে দশ হাজার ওরা ধরে গাই যে ফিটনেসে মামলা দেবো পাঁচ হাজার দেবো নাহলে একটা মামলা দিয়ে দেবো গাড়ির যে মাসিক ইনকাম বা মাসিক খরচ ওই খরচের মধ্যে পুলিশের টাকা ও দিয়াই লাগবে টাকা আচ্ছা উস্তাদ আপনি এই পেশায় যে আছেন প্রায় দশ পনেরো বছর এই দশ পনেরো বছর এই পেশায় থাকাতে আপনি নিজেকে কতটুকু সফল বা কতটুকু আগিয়ে নিতে পারছেন আল্লাহ খুব ভালো রাখছে খুব ভালো আছে আল্লাহ এই পেশায় নিয়োজিত শিখছি ছোটকাল থেকে এখন সারা রকায় সাইরে করে খাবো কি এখন হেলপারে যেমন সাইরে অন্য অন্য কাজে চলে খেতে খামারে চলে যেতেছে ধান পাট লাগা চলে যেতে আমরা তো তার কাদের নাই আমরা শিখছি লাইসেন্স করছি শিখছি এই কাম আল্লাহ যতদিন বাঁচা রাখছে এই কামই করতে হবে উস্তাদ আপনি যারা এই পেশায় নতুন যারা আসতে যাইতেছে বা নতুন যারা এই আপনাদের সাথে হেল্পারি করতে যাইতেছে বা শিষ্য যারা নতুন আসতে যাইতেছে তাদেরকে আপনি কি বলবেন এই জগতে আসা ভালো না কি এই এই বিষয়ে একটু বলেন নতুন যারা আসপাস চাইতেছে আসপাস তো চাই না এটা হলো প্রথম কথা তারা আসপাস চাই না আমরা হয়তো জোর জবস্ত করে অনেক সময় বুদ্ধি টুদ্ধি দিয়ে আনি কাজ বাড়ি থাকে না এখন নতুন কোনো পোলাপান আসতে যাইতেছে না এখন ওই এক একটি দলে জোরমোর করে আসে এক একজন থাকে নতুন কোনো লোকে আসতে না আসতেছে না কে একটাই হয়রানি পুলিশের হয়রানি আছে আর অ্যাক্সিডেন্ট তোর কই বলে আসে না বিপদ তোর কাছে কই বলে আসে না ওই অ্যাক্সিডেন্ট হলে সরকার একটা আইন করছে মামলা দিয়ে দিবি ধরে নিয়ে যাবি এটা ওটা করবি ওটা করবি এই জন্য লোকই আসে না লোকে আসে আসার কোনো আসেই না তারপরও যারা আছে বুদ্ধি শুদ্ধি টাকা পয়সা বেশি দিয়ে রাখতে হয় এরা উস্তাদ ভবিষ্যৎ হবে এর কোনো শিওর খুবই কম শিওর আচ্ছা উস্তাদ আপনি যে এতদিন গাড়ি চালাইতেছেন এই গাড়ি চালাতে কি আপনার ভালো লাগে বা আপনার অভিমতটা কি বা অনুভূতিটা কি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না না আমার অনেক ভালো লাগে আর শিখছি এই বিষয়ে এখন চালাই চালাই রাত দিন ভরে চালাই চলতেছি আল্লাহ খুব ভালো রাখতেছে এই তো আচ্ছা উস্তাদ ঠিক আছে তো আপনার এই ব্যস্ততার মাঝে আপনার এই ড্রাইভিং এই যে ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ